বড় লোকের সমস্যা কি, মনে করেন গালেটা পিম্পল এসেছে, এই পিম্পল দেখানোর জন্য আলাদা ডাক্তার, আবার 6 মাসের অ্যাপয়েন্টমেন্ট, মনে করেন যে ঠোঁটে শীতে ফেটে গেছে, এই ঠোঁট ফাটা দেখার জন্য আরেকটা ঠোঁটের ডাক্তার, মনে করেন আরেকটা জিনিস ফেটে গেছে ওই ফাটা দেখানোর জন্য আরেক ডাক্তার। আচ্ছা, আমরা তো গরিব মানুষ ভাই, আমাদের এরকম না, আমরা করি কি রোগ জমাই। আচ্ছা, যে মনে করেন চুল পড়তেছে, যাক একটা একটা রোগ খুঁজে পাওয়া গেছে, নোট ডাউন করে রাখলাম, চুলের সাথে সাথে স্কিনে ছোট ছোট দাগ দেখা যায় দুইটা, এরকম করে 10টা রোগ যদি জমে তখন আমরা 10টা রোগ নিয়ে একটা ডাক্তার কাছে যাই। কথা বলবো নালে গেলাম চুল পরে গেলো, আচ্ছা না 8টা 10টা টেস্ট এই নেই ওষুধে খাই না, হলো চুল ডাক্তার থামেন, এই চুল যে পরে গেছে এই নিচে চামড়ার মধ্যে মনে করেন যে কেউ মনে একটা আলো ঝাউ লাগে লাগিয়ে গেছে, আচ্ছা ঠিক আছে এটা জন্য ওষুধ, বা শোনেন এই যে চামড়া যে আলো জ্বলাইছে এর কারণে ব্রেন এটা এফেক্ট করতেছে আমার, ব্রেনের ওষুধ, এই ব্রেন থেকে এফেক্ট করতে আমার জ্বর জ্বর লাগতেছে, জ্বর, তারপর লাস্টে ধরা পড়বো করোনা। আর বাসবি না দিলে এরকম এক লোক ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছে গিয়ে বলতেছে, ডাক্তার চেক আপ করাইছে, চেক আপ করায় ডাক্তারকে বল, ডাক্তার বলতেছে যে লিভারের অবস্থা খুব খারাপ, মদ খান, কোহো তিন বেলা খাই তাও উন্নত হয় না, খাই মানে রেগুলার খাই তাও কি কোনো উন্নতি নাই, ডাক্তার আপনি শুনলাম নাকি মদ ছাড়াইতে পারেন, হ্যাঁ পারি তো, কয়তালি যে একটু ছাড়াই দেন না, থানায় আমার 2 কেস মদ আটকেছে, আপনি একটু ফোন দেন একটু ছাড়াই টারাই দেন। এরকম এক লোক মনে কর অনেক বছর পরে বিদেশ থেকে আসছে, বিদেশ থেকে আসছে, দেশের দেশের এয়ারপোর্টে নেমে আবেগে আপ্লুত হয়ে গেছে, আলপুত, তো ও তো জানে ঠিক কাস্টমস পার হওয়ার পরে আর কোনো বাধা নাই, মানে আমি দেশে ঢুকতে পারলাম, 10 বছর পরে সে বিদেশ থেকে 10টা বছর পার করে এসে 10 বছর পরে দেশে ঢুকছে, কাস্টমস পার করছে, আবেগে সে মনে কর যে দেশের মাটি দেখে ব্যাগটা পাশে রেখে একদম মাটিতে নিচু হয়ে চুমু খাইছে, তারপরে বুক ভর্তি করে একটা শ্বাস নিয়ে উঠে দেখলে কি রে ব্যাগটা কই গেল, ব্যাগ খুঁজে পাইতেছে না, ব্যাগ গেল কোথায় এবার, ডাক্তার ঠিক আছে, বিভিন্ন রোগীদের জন্য তো ডাক্তার ঠিক মতো চিকিৎসা করতে পারতেছে না, মানে এক রোগী আছে সে মানে ওই প্রতিবারই ব্রেন ব্রেনের অপারেশন করাইবো কয়া, চুল কাটায় ডাক্তার, ডাক্তার কাছে বলছেন ডাক্তার ব্রেনের সমস্যা, ওঠ ব্রেনের সমস্যা সিটি স্ক্যান করতে হবে, সিটি স্ক্যান করতে হলে আপনার কাছে চুলটা কাটা দেবে, হ্যাঁ হ্যাঁ ডাক্তার চুলটা কাটেন, যেই চুলটা কাটা সে একটু বড় রেখে নাকি বড় একটু বড় রেখে ও মোটামুটি চলে আসে, এই জন্য ডাক্তাররা আগের থেকে 6 মাসের ডেট নেয়, কারণ ওই রোগীর প্রতি স্টাডি করে যে আসলে কেউ রোগটা আছে কিনা, আবার যে সত্যি রোগী হলে 6 মাসে সে নাই হয়ে যায়, তারপর স্টাডি রিপোর্ট বন্ধ।